ওয়েম সার্ভার ইনস্টল করার পরে নেক্সট স্টেপ হলো আপনার ডকুমেন্ট রুট ফোল্ডার যেটা সেটা আপনাকে বুঝতে হবে কারণ আপনি যখন পিএচপি কোডিংগুলো লিখবেন সেটা অবশ্যই অ্যাপাচি সার্ভার হয়ে যা যেতে হবে না হলে অ্যাপাচি সার্ভার সেটাকে প্রসেস করতে পারবে না এবং সেটা যদি সে প্রসেস না করতে পারে সে আউটপুট দিতে পারবে না তো আপনি ডকুমেন্ট রুট ফোল্ডার যখন ডিফল্টে যেটা হয় আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে এখানে সি ড্রাইভের ভিতরে এইখানে দেখবেন যে ওয়াম যেটা ফোল্ডার তৈরি হয়েছে এটার ভিতরে আমি যাবো এটার ভিতরে গেলে এইখানে আপনি দেখবেন ডাব্লু এই যে যেটা দেখছেন এটা হলো ডিফল্ট ডকুমেন্ট রুট এটার ভিতরে আমি যদি সিলেক্ট করি এখানে দুইটা পিএইচপি আপনি দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে আপনি যত প্রজেক্টটি করেন না কেন এটার ভিতরে আপনাকে সেই প্রজেক্টগুলো ফোল্ডার ফোল্ডার করে আপনাকে রাখতে হবে আপনি সরাসরি এখান থেকে না যে আপনি এক চান্সে দিতে পারেন এখান থেকে লোকাল হোস্ট যেটা দেখতে পাচ্ছেন এর একটু নিচে আমি যদি আসি ডব্লু ডিরেক্টরি এটাতে আমি যদি সিলেক্ট করি তাহলে এই ডিরেক্টরিটার তৈরিটা সরাসরি এখান থেকে ওপেন হবে এবং ইন্ডেক্স পিএসপি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লোকাল হোস্টের জন্য যে আপনি পেজটা দেখেছেন সেই সেম পেজটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এটার ভিতরে লোকাল হোস্টের পরে আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপি আমি যদি লিখি তাহলে সেম পেজটা এখানে রিলোড হলো তার মানে এখানে যেই ইন্ডেক্স পেজটা দেখতে পাচ্ছেন সেই পেজটা হলো এখানে এখানে আপনাকে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করেন সেই প্রজেক্টের পিএসপি রিলেটেড যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের ফোল্ডার ফোল্ডার করে আপনাকে এই ডিরেক্টরিতে রাখতে হবে না হলে সে অ্যাপাচি সার্ভার এটা পাবে না অ্যাপাচি সার্ভার না পেলে সে এটাকে প্রসেস করতে পারবে না তো অবশ্যই আপনাকে এটা ওইভাবে বুঝতে হবে যদি আপনি ইনকেস আপনি এটা ডিফল্ট যে সি এর জন্য যে ডিফল্ট লোকেশন ডিফল্ট লোকেশন আপনি যদি ইনস্টলের সময় চেঞ্জ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অন্য যে লোকেশন হয়েছে সেই লোকেশনটাতে আপনাকে এই নতুন ফোল্ডার এখানে তৈরি করতে হবে যদি অ্যাপজেশন নতুন নতুন প্রজেক্ট আপনি করবেন